প্রেম সকলকে জানাই মহা অষ্টমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সল্টলেক এবি ব্লকের যে পুজোটা করেছিল মা দুর্গার, তো সেইখানে প্যান্ডালে। তো এটা হচ্ছে আর কি অমৃত বিষ বলে একটা থিম করেছিল 2023-এ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে চাঁদ সদাগরের পুরো যে নৌকা যে বজরা সেটাই আর কি সাজানো হয়েছে। বনে বাণিজ্য করতে যাচ্ছেন চাঁদ সদাগর, এটা খুবই সুন্দর। মানুষটা কিন্তু জীবন্ত, জানো তো। এখানে যা যা তোমরা আইডল আর মূর্তি দেখবে এগুলো সবই কিন্তু মানুষ সেজেছেন। তো যাই হোক, খুবই সুন্দর করেছিল, কুলো আর বেত নানা রকম বাঁশের কারুকার্য দিয়ে এবং তার সাথে পটচিত্র খুবই সুন্দর। মানে চাঁদ সদাগরের যে একটা মাধুর্য, যে মনসা কন্যার যে তার পুত্রদের সাত পুত্রকে বিস্তান করেছিলেন, তো তার উপরেই পুরো থিমটা সাজানো হয়েছে। এবং শনকার কান্না তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, এখানে দেখো মা মনসা সাজানো হয়েছে। তো সবটাই তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করছি, আর এত সুন্দর আমি এই পুজোটা আর কি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো অবশ্যই 2024-এরও যে যে পুজোগুলো হয়তো দেখবো, তো সেগুলো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে মা দুর্গাকে এখানে। প্রত্যেকটা কাজে নিখুঁত, আর এখানে সবটাই কিন্তু ওই মানে বণিক মানে সাজে সাজানো হয়েছে। এখানে মেলাও বসেছিল একটা হস্তশিল্পে, তো সেটাও শেয়ার করে দিলাম। তো কীরকম লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।